হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালোই আছেন, আর আমিও ভালো আছি। সবাইকে প্রবাসী বেঙ্গলি ব্লগ চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, যারা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে হেয়ারের একটা সমস্যা নিয়ে এসেছি। সেই সমস্যাটা আমাদের প্রায় সবারই থেকে থাকে, সেটা কী বলো তো? সেটা হচ্ছে ড্যান্ড্রফ। আমাদের ড্যান্ড্রফ সবারই থাকে, অনেকের হয়তো থাকে না, সবারই কম বেশি ড্যান্ড্রফটা থাকে। আর এই ড্যান্ড্রফটা থাকার জন্য আমাদের হেয়ারটাও ভালো গ্রোথ হয় না, হেয়ারটার ভালো যে হেয়ার ফলও ভালো হয়, ড্যান্ড্রফে প্রচুর হেয়ার ফল হয়। তো এই ড্যান্ড্রফটা থাকার জন্য অনেক সময় কী হয়, এরকম কেউ চুলটাকে এরকম বাঁধছে ভালো করে দেখানোর, ভালো দেখানোর জন্য হয়তো চুলটাকে বাঁধছে, কিন্তু তার এখানে এইখানে বা এই শীতে শীতে কী হয়, সব সাদা সাদা গুড়ি 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 দেখা যায়। তো সেটা দেখতে ভালো লাগে না, অনেকের আবার ঝরে ঝরে জামাতে পড়ে, তো সেটার জন্য ভালো লাগে না। তো আমি সেই জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি যে আমরা কীভাবে ড্যান্ড্রফ দূর করব, শুধু ড্যান্ড্রফই দূর করব। তো তার জন্য যা যা লাগছে আর কীভাবে আমি করছি তোমাদেরকে দেখিয়ে দিই। চলো ভিডিওটা শুরু করার আগে বলি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও দেখা। তো স্টার্ট। প্রথমে আমি যেটা নিয়েছি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল তোমরা তোমাদের যতটা হেয়ার আছে সেই অনুযায়ী তোমরা নেবে। আমি এখানে দুধ 2 চামচের মতো কোকোনাট অয়েল নিলাম। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে 1 চামচের মতো নিয়েছি। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে রসুন। এই যে গোটা রসুন দেখতে পাচ্ছ, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, মানে একটু ক্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এই আধা চামচের মতো রসুন দিলাম। তারপরে লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে লেমন, লেবুর রস দিয়ে আমরা এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে দেখো আমি হেয়ারটাকে প্রথমে কম করে নিলাম, তারপরে আমরা এটাকে আলাদা আলাদা করে পার্ট করব। আলাদা আলাদা করে পার্ট করে দেখো একটা কটন নিয়েছি, সেই কটন দিয়ে প্রথমে আমরা এটাকে স্ক্যাল্পে লাগিয়ে নেব, তারপরে আমরা এটা 5 মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করে নেব। কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল কী হয়, আমাদের হেয়ারটাকে একটা ময়েশ্চারাইজার দেয়, হেয়ার টানিং শাইনিং দেখা আর একটা সফটনেস দেয়। যাদের হেয়ারটা ব্রেক হয়ে যায়, মানে ভেঙে যায়, গোড়ার দিকে ফেটে যায়, তাদের জন্য কোকোনাট অয়েল খুবই ভালো। লেমন, লেমন কি আমাদের যাদের হেয়ার গ্রোথ হয় না তাদের জন্য লেমনের রস খুব ভালো, আর লেমনের মধ্যে ভিটামিন সি আছে, তাই জন্য কি হয় এটা আমাদের হেয়ার ফল থেকে রক্ষা করে। যাদের ড্যান্ড্রফ আছে ড্যান্ড্রফের জন্য তো লেমনের রস খুবই ভালো। তারপর এটা নিয়েছি সেটা হচ্ছে গার্লিক। গার্লিকটা আমি এখানে হেয়ারকে একটা নারিশ করে, মানে একটা সুন্দর হেয়ার দেয়, আর এটা ড্যান্ড্রফকে খুব তাড়াতাড়ি দূর দূর করে দেয়। যাদের ধরো ড্যান্ড্রফ যাচ্ছেই না তারা এই গার্লিক ইউজ করতে পারো। আর এটা যাদের পাতলা চুল তাদের জন্য তো খুবই ভালো, চুলটা আস্তে আস্তে মোটা হয় আর একটা পুরো হেলদি হেয়ার দেয়। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে যাদের হেয়ারটা খুবই ড্রাই ফ্রিজি তাদের জন্য বেকিং সোডা খুবই ভালো, আর যাদের ধরো হেয়ারটা বেশ পড়ে যাচ্ছে, খুব পড়ে যাচ্ছে, তাদের জন্য বেকিং সোডা খুব ভালো। তোমরা যদি পারো সপ্তাহে একদিন বেকিং সোডা,
লেবুর রস এগুলো মিশিয়ে তোমরা ফেসে হেয়ারে মিশিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে তারপরে তোমরা শ্যাম্পু করতে পারো। তাহলে তোমাদের চুলটা যাদের খুব ড্রাই ড্রাই ভাবনেস আছে সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আপনারা যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তাহলে আজকের মতো এটুকুই থাকুক, আবার আমি পরে ভিডিও নিয়ে আসি। টাটা।